মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা নতুন ব্লগ আসতে চলেছে, বিকজ আজকে হচ্ছে রিসেপশন। সো আজকে আমরা ভেনিউতে এই মাত্র পৌঁছালাম, রাস্তার প্রচণ্ড অ্যাজ ইউজুয়াল জ্যাম বিকজ ওয়ার্কিং ডে। তো আমি একবার ভেনিউটা আপনাদের দেখাচ্ছি, আমেজিং লাগছে সাজানো। অ্যান্ড বরার বউ আই থিঙ্ক ওই জায়গাটাও একটা কিছু প্রোগ্রাম আছে, ভিতরেও বসতে পারে, ভেতরেও বসার জায়গা আছে। সো এটা হচ্ছে বিধান ব্যাংকুয়েট টু। অনেকদিন আগের থেকেই আমরা এটা বুকিং করে রেখেছিলাম, অনেকদিন ইচ্ছা ছিল এইখানে কিছু প্রোগ্রাম করা। সো এটার ভেতরে খাওয়া দাওয়া আছে, স্টে টিউন, অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। আজকে একবার দেখে নিন, পিঙ্কা এটা একদম লাল সেজে একদম হেভি লাগছে কিন্তু। থ্যাংক ইউ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ওয়াইন। সো 30th November ছিল আমার ভাইয়ের রিসেপশন পার্টি। ওই দিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তো সব কিছু ভিডিও দীপ্ত করেছিল। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম প্রথমে ব্যাঙ্কুয়েটে, ওখানেই লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। তো আগে সবাই মিলে আমরা এখানে গরম গরম লুচি আর তরকারির মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং যা আজকে এত বড় বিগ ডে, বর আর বউ পৌলুমিয়ার জয় সবার লাস্ট এখানে ব্রেকফাস্ট করলো। দুজনে একই থালাতে ব্রেকফাস্ট করছিল, কত প্রেম কত ভালোবাসা, সবার সবাই বিয়ে হয়েছে তো এর জন্য এত ভালোবাসা এত প্রেম এখানে দেখাচ্ছে। কিছু বছর কাটুক না, তারপর দেখবো সব আলাদা আলাদা থালায় খেতে হবে। যাই হোক, ওদের দেখে দুজনকে খুবই মিষ্টি লাগছিলো, সবই ঠিক ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে আমার এসে গেছিল খুব জ্বর। আমি বাড়িতেই মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম, তো আমি আবার বাড়ি চলে গেছিলাম। বনশ্রী দিকে আমি বুক করেছিলাম, আমাকে খুবই সুন্দর সাজিয়েছিল। আমি আমার বউ ভাতের লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। আমরা সবাই রয়েছি, বাবা মা এরা সবাই যে যার মতন আড্ডা মারছে। আমি কিচ্ছু সাউন্ড দিতে পারছি না, কারণ আমার গলা একদম গেছে। বিধান ব্যাংকুয়েটটা এমনি সুন্দর, বিকেলে আরও আলোসজ্জা দিয়ে আরও সুন্দর লাগছিল। আমি যতক্ষণ ব্যাংকুয়েটে পৌঁছাই রেডি হয়ে সবাই চলে এসেছিলো, যে যার মতন এখানে গল্প করছিল। আর আমাদের জন্য ছিল, স্পেশালি আমার আদিত্যর জন্য ছিল একটা স্পেশাল সারপ্রাইজ, সবাই মিলে এখানে প্ল্যান করেছিল। কারণ 29th November ছিল আমাদের অ্যানিভার্সারি, ঘরোয়া বহতের দিন। আমি আগের ব্লগেই দেখিয়েছিলাম সবাই মিলে একটা স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করেছিল। আর এখানে পিসি পিসেমশাইরা আমাদের জন্য একটা কেক কাটিংয়েরও ব্যবস্থা করেছিল। আমাদের খুব, আমি তো খুব খুশি হয়ে গেছিলাম, দীপ্তর আমি খুবই খুশি ছিলাম, কারণ আমরা তো সেইভাবে এবার অ্যানিভার্সারিতে কিছুই করতে পারিনি। তো এখানে সবার সাথে এইভাবে সেলিব্রেট করে আমার খুবই ভালো লাগছিলো এবং আমরা খুবই হ্যাপি ছিলাম। আমাদের পরে সেমভাবে জয় পৌলমিরও কেক কাটিং হলো। পৌলমিকে বহুবাতির দিন খুবই, রিসেপশনের দিন খুবই সুন্দর লাগছিলো, একদম ডল পুতুলের মতন লাগছিলো। আমার ভাইকে নিয়ে আর কী বলবো, তো রাজপুত্র মতন দেখতেই। যাই হোক, এখানে আবার কেক কাটিং হলো, ডবল ডবল কেক কাটিং হলো। কেক কাটিং হওয়ার পরে সবাইকে কেক টেক খাওয়ালো, এখানে সবাই মিলে অনেক ফটোশ্যুট করলাম। কেক কাটিংয়ের প্রোগ্রাম পর আবার সবাই মিলে এখানে নাচ গানে মত্ত হয়ে গেছিলো। নাচানাচি তো চলতেই থাকবে, আমরা প্রতিটা প্রোগ্রামের সবাই মিলে খুব নাচানাচি করেছি। লাস্টে ছিল ডিনার টাইম, এখানে জাফরানি পোলাও, ফ্রেশ ফ্রাই, মাটন, চিকেন, দই কাতলা সব কিছু ছিল, খুবই ভালো ব্যবস্থা হয়েছিল। এবং আমার ফেভারেট বেক মিহিদানাও ছিল। ওই দিনকে আমার খুব জ্বর ছিল, তাই খাবারগুলো যেন স্বাদই পাইনি। এখন যখন ভিডিওটা এডিট করছি, জিভে যেন জল চলে আসছে দেখে। যাই হোক, সবাই খুব ভালো রিভিউ দিয়েছিল খাবার দাবার। কেন গো এত কষ্ট করছে কেন? এই যে সব কিছু দায়িত্বে আছেন, ওয়ান অ্যান্ড অনলি অনিমেষ দা, সবাই কন্ট্যাক্ট করুন, স্পার্কিং দেবেন, স্পার্কিং দেবেন, জিন্দাবাদ।
সব প্রোগ্রামের পর এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। সবাই বলেছিল খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো হয়েছিল, সব আয়োজন সব কিছু স্টার্টিং থেকে এন্ড সব কিছু খুবই ভালোভাবে হয়েছিল। এখানে আমি সবার কাছে গিয়ে গিয়ে ক্লোজ আপ ভিডিও নিচ্ছিলাম, আর এখানে সবাই লজ্জা পাচ্ছিলো আমার ভিডিও দেখে, আর এ তো বলছিল না 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 আমার ভিডিও নিও না নিও না। এবং সবার শেষে আমার পিসি পিসমশাই জয় আর পৌলমী এখানে ডিনার করছিলো। মোটামুটি সব কেসদের চলে যাওয়ার পর আসল ডান্স শুরু হয়েছে পিসি পিসমশাই বন্ধুদের। সব কিছু র‍্যাপ আপ, গলার অবস্থা একদমই খারাপ, ব্লগিং এর জন্য করছি না কারণ গলাটা পুরোটাই ভেঙে গেছে। এখন ফটোশ্যুট চলছে ওখানে, কাপল ফটোশ্যুট পৌলমী আর জয়ের। আমি এখন ডেড টায়ার্ড, বাড়িতে যাবো, জ্বর এসে গেছে অলরেডি, দো মেকআপের জন্য দেখে মনে হচ্ছে না জ্বর এসেছে, বাট দিদি খুব ভালো মেকআপ করেছে। শুধু আমার স্মাইল লাইন আছে সেটা বাদ দিয়ে সবকটা মেকআপই খুব ভালো রয়েছে। সব প্যাক আপ হয়ে গেছে, সব গোছানো গেছে, আমি লেহেঙ্গাটা খুলে যাওয়া পরে নিচ্ছি কারণ আমাকে সব গিফটের গোছাতে হেল্প করতে হয়েছে। কারেন্টে সব খুলে দিয়ে শুধু টিকিটটা রেখে দিয়েছি। যাই হোক, আমি পরপর যখন ওর বিয়ে চলছিলো তখন ব্লগগুলো ছাড়তে পারিনি, তারপরে ছাড়বো। সবাই দেখো যে আমার ভাইয়ের বিয়ের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যাডলি ওয়াইন্স। আমি জানি আমার গলার আওয়াজ কেউ শুনতে পারছে না ঠিক হবে, একটু সহ্য করে নিও আমার গলার আওয়াজটা। পুরো হল ফাঁকা হয়ে গেছে, পুরো হল খুবই মজা করলাম এই তিনটে দিন, খুবই মজা করে কাটালাম, খুবই মস্তি করলাম। মানে তিনটে দিন না, মানে টেকনিক্যালি ছ দিন, আমরা আজকে পিসিবাড়ি থাকবো তো টেকনিক্যালি ছ দিন খুবই মজা করলাম। আমরা রিসেপশনের পরের দিনও পিসিবাড়ি ছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মিলে এখানে গিফটস নিয়ে বসে পড়েছিলাম। তো পৌলমী বাড়ি থেকে তত্ত্বগুলো এসেছিলো সেইগুলো সব এখানে খুলছিলাম, পৌলমী হাতে করে সব বড়দের একের পর এক সব গিফটসগুলো দিল, আমরা তো নিজে কেড়ে করে নিয়ে নিয়েছিলাম। আমরা যতক্ষণ ছিলাম জয় আর পৌলমীকে একটুও আমরা রেহাই দিইনি, একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু করেই যাচ্ছিলাম। যেরকম দুর্গাপুজোতে পাঁচ দিন আমরা খুব হই হুল্লোড় করে কাটি, আমার ভাইয়ের বিয়েতে আমরা সবাই মিলে এই ছদিন সেরকমভাবে কাটিয়েছিলাম। মানে খুবই মজা করেছি সবাই মিলে, সত্যি এত মজা করে দিনগুলো কেটেছে, খুবই ভালো লাগছিলো। তেমনি এখানে বিকেলবেলা আমরা সবাই মিলে বসেছিলাম ওর গিফটসগুলো আনর্যাপ করতে, রিসেপশনের দিন যা যা গিফটসগুলো পেয়েছিলো এখানে সবাই গোল করে বসে আমরা সেগুলোকে আনর্যাপ করছিলাম, দেখছিলাম কী পেয়েছে না পেয়েছে। ওই দিনকেই রাত্রিবেলা আমরা সবাই যে যার বাড়ি চলে যাই। কৃষ্ণমেশি টাটা, বাকিরা সবাই চলে গেছে, আবার 25 তারিখ না না এ বলো, সামনে নভেম্বর 27 তারিখ, ঠিক আছে পরের বছর নভেম্বর 27 তারিখ সবাই আসবে, সবাই আসবে।